বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন চলছে, যার শেষ দিন ধার্য করা হয়েছে এপ্রিল মাসের 30 তারিখে, এবং এর এক মাসের মধ্যে হ্যান্ডসেটের IMEI এর তথ্য ভান্ডার তৈরি করা হবে। এরকমই পরিকল্পনা জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। এবং শনিবার রাজধানীর একটি হোটেলে টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশের একটি সেমিনারে তিনি এসব কথা বলেন। তিনি আরও জানান যে মাসখানেকের মধ্যে BTRC-র মাধ্যমে একটি সার্ভারে সফটওয়্যার ইনস্টল করে IMEI এর নাম্বারগুলির ডেটাবেস মেনটেন করা হবে। আর এই নিউজটি আমরা পেয়েছি NTV অনলাইন থেকে। NTV অনলাইনের ফেসবুক পেজে নিউজটি নিয়ে যে কমেন্টসগুলি রয়েছে তার মধ্যে জিয়াউদ্দিন জিয়া তিনি লিখেছেন যে কুয়োর ব্যাংক ডোবায় গেলে খেই হারিয়ে ফেলে, আর এই মহিলা অভিনেত্রী থেকে মন্ত্রী হয়ে কি করে আলোচনায় আসবে সেটা বুঝতে পারছেন না। MD আতিক জিপি তিনি লিখেছেন, উনি হঠাৎ সিম এবং মোবাইল ফোনের উপর এত চড়াও হলেন কেন, আমার বুঝে আসে না, বেশি কিছু লিখতেও পারছি না, তাহলে আবার তথ্য প্রযুক্তি আইনে ফেঁসে যেতে পারি। অরূপ দাস লিখেছেন যে মোবাইলের নিবন্ধন সোর্সের মাঝে ভূতগুলো নিয়ন্ত্রণ আগে করেন, না হলে কোনো নিবন্ধনই সন্ত্রাস নিয়ন্ত্রণ সম্ভব না। জাহিদ হাসান নামের একজন তিনি লিখেছেন, আপা আপনি হঠাৎ সিম ও মোবাইল ফোনের উপর এত গবেষণা না করে জনকল্যাণে মনোযোগ দিন, তাহলে জনগণ আপনাকে নাটকের মতো ভালোবাসবে। বাবুক দোহা তিনি লিখেছেন, আমরা যারা বিদেশে প্রবাসী আছি তাদের কাছেও সিম রয়েছে, তারা কিভাবে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন করতে পারবে।